এখন সময় ভোর 3:84। খবর পড়ছি আমি আলহাজ মোলানা সৈয়দ মোহাম্মদ পিটে কামেল হাজারি দুই ডক্টর মোহাম্মদ ফিং ফিং ফং। প্রথমে শুনুন সংবাদ শিরোনাম। আজ রাজধানীতে বাথরুমের চাবিকে কেন্দ্র করে স্বামীর হাতে বউ খুন। সারা দেশে বিড়ালদের মধ্যে বিক্ষোভ মিছিল, বিক্ষুব্ধদের মধ্যে চরম হতাশার ছাপ। খেলাধুলার খবরে রয়েছে বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর অনিশ্চিত। আবহাওয়ার খবরে রয়েছে প্রবল বেগে ধেয়ে আসছে সানি লিওন নামের ঘূর্ণিঝড়। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আজ রাজধানীতে বাথরুমের চাবিকে কেন্দ্র করে স্বামীর হাতে বউ খুন। আমাদের রাজধানীর নিজস্ব সংবাদদাতা জানিয়েছেন, রাজধানীর পানির ট্যাঙ্কি এলাকায় হেন নামক একটি মুরগির চরম টয়লেট চাপে। টয়লেট চাপার পরে সে বাসার দিকে রওনা দেয় এবং দেখে টয়লেটটি তালা মারা। এক পর্যায়ে সে স্বামীর কাছে টয়লেটের চাবি চাইলে স্বামী মোরগ তাকে চাবিটিতে অস্বীকৃতি জানায়। এক পর্যায়ে দুজনের মধ্যে চরম বাকবতিনতা শুরু হয় এবং হাতাহাতি শুরু হয়। স্বামী প্রবল বেগে হেনকে একটি ল্যাং মারলে হেন মুখ থুবড়ে পড়ে যায় এবং ঘটনাস্থলেই নিহত হয়। এ নিয়ে মুতালেব মিয়ার মুরগি খামারে একটি মামলা দায়ের করা হয়েছে। ওদিকে জানা গেছে বিড়ালদের বেকারত্ব ঘোষণার জন্য সারা দেশে বিক্ষোভ মিছিল করা হয়েছে। এ নিয়ে বিড়ালদের প্রধান জনাব পানিহাঙ্গারা সারা দেশে বিড়ালদের চাকরি সুনিশ্চিত করার জন্য বিক্ষোভ মিছিলের ডাক দেন এবং পরবর্তীতে দেশের সমস্ত বিড়ালরা একত্রিত হয়ে এই মিছিলে অংশগ্রহণ করেন। এ বিষয়ে কুকুর বাহিনীর প্রধান জনাব ঘেউঘেউ বলেছেন, তাদেরকে 2.5 ঘন্টার সময় দেওয়া হয়েছে। এই 2.5 ঘন্টার মধ্যে যদি তারা তাদের বিক্ষোভ তুলে না নেয় তাহলে তাদের বিরুদ্ধে 143 ধারা জারি করা হবে। সারা দেশে বিক্ষুব্ধদের মধ্যে চরম হতাশা। আমাদের নিজস্ব সংবাদদাতা জনাব ফকির আলী জানিয়েছেন, সারা দেশে বিক্ষুব্ধদের মধ্যে ভিক্ষা না পাওয়ায় চরম হতাশার ছাপ দেখা দিয়েছে। এ বিষয়ে জনাব ফকির আলী আরো বলেন, সারা দেশে প্রেমিকের পরিমাণ বেড়ে যাওয়ায় প্রেমিকার পিছনে খরচ করতে গিয়ে ভিক্ষুকদেরকে ভিক্ষা কম দেওয়া হচ্ছে, ফলে ভিক্ষুকদের মধ্যে চরম হতাশার ছাপ দেখা দিয়েছে। এ বিষয়ে ভিক্ষুক নেতা কানাফইরা বলেছেন, এভাবে চলতে থাকলে এক পর্যায়ে দেখা যাবে যে প্রেমিকরাই সব ভিক্ষুকদের স্থান দখল করে নিয়েছে। এখন শুনবেন খেলাধুলার সংবাদ। বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর অনিশ্চিত। আমাদের নিজস্ব সংবাদদাতা রেসর্ট জানিয়েছেন, বাংলাদেশের লাইকা কুকুরের ব্যাটিং এবং বোলিং দেখে অস্ট্রেলিয়ার সমস্ত ক্যাঙ্গারুরা দেশ ছেড়ে পালিয়েছে। তাদেরকে গুগল ম্যাপেও খুঁজে পাওয়া যাচ্ছে না, ফলে বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর অনিশ্চিত ঘোষণা করা হয়েছে। আবহাওয়া। বাংলাদেশের দিকে প্রবল বেগে ধেয়ে আসছে সানি লিওন নামের ঘূর্ণিঝড়টি। আমাদের নিজস্ব সংবাদদাতা জনাব ওয়েদার আলী জানিয়েছেন, সানি লিওন নামের ঘূর্ণিঝড়টি 143 ডিগ্রি কোণে অ্যাঙ্গেল হয়ে বাংলাদেশের উপরে আক্রমণ করতে পারে, ফলে বাংলাদেশের সমস্ত নেরি কুকুরগুলো আশঙ্কার সম্মুখীন রয়েছে। আরো জানা যায়, এই ঘূর্ণিঝড়টি ঘন্টায় 250 গ্রাম বেগে বাংলাদেশের ত্রিপুরা, আসাম, মিজোরাম এবং আশেপাশের যত এলাকা আছে সমস্ত এলাকার উপর দিকে প্রবাহিত হতে পারে, ফলে অত্র এলাকাগুলোতে 1.5 নং বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। সুধী দর্শক মন্ডলী, আপনারা শুনলেন রয়্যাল বেঙ্গল টিভি ফান টাইম। আমাদের পরবর্তী সংবাদ শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।